হাত গড়ালে নাড়ু দেব, নইলে নাড়ু কোথায় পাবো। আমরা চলে এসেছি শিব মন্দির, আজ পেটুর পুজো হবে। আর ওই যে মা শিব মন্দিরে পুজো থালাটা রাখতে যাচ্ছে, আর সামনে যে মন্দির দেখাচ্ছে সেটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির। আর বেটু তো দাদার কোলে বেরু বেরু করছে এখন। ওই যে বর্ষাকালে চারদিকটা কেমন সবুজ হয়ে ওঠে, তাই না? দেখো চারপাশটা পুরো সবুজ হয়ে গেছে, আর এত ভালো লাগে দেখতে, খুব খুব ভালো লাগে চারদিকটা। ওদিকে তো শিব পুজো হচ্ছে, আমরা বেরিয়ে পড়েছি। আচ্ছা, আমি আর বেটু তো একেবারে ম্যাচিং ম্যাচিং, মা আমি আর ওই কাকিমা যাবো মনসা মন্দির পুজো দিতে, বেটু নামে পুজো হবে। গোডাউন থেকে সব মালপত্রগুলো বের করা হয়েছে, ঝাড়া হচ্ছে রুমগুলো, আর এখানে তো পুজো সব রেডি হয়ে গেছে। আজ আমাদের দু জায়গাতে পুজো হচ্ছে, তো মা আর কাকিমা গেছে মনসা মন্দিরে, আর আমি ওর বাবার সঙ্গে যাবো। তো প্রণাম করে চলে আসবো হয়েছে বেটুকে। আর এত রোদ, একদুবার করে এত গরম, এদিকে দেখছে এত রোদ আসছে, আর আজকে আবার প্যান্ডেলও করতে এসেছে, প্যান্ডেলের লোকও চলে এসেছে আজকে। আমাদের তো বলাই হয়নি, আর এটা হচ্ছে বেটুর অন্নপ্রাশনে পুজো হচ্ছে, বেটুর অন্নপ্রাশনের রেটটা ঠিক হয়ে গেছে, আর তার আরই আজকে পুজো। আর মারা চলে গেছে, আমি আর বেটু এখন যাচ্ছি ওর বাবার সঙ্গে যাব, একটু অনেকটা দূর এখান থেকে, তো ঘুম পেয়ে গেছে ওর। আবার আজকে প্যান্ডেলের লোকেরাও এসেছে, তো মানে বাড়ির অবস্থা যে কি হয়ে আছে গো, পুরো ঘর ছাড়া চলছে, মানে সাংঘাতিক অবস্থা। আমি ঠিক জানি না এই ভিডিওটা কবে আপলোড করে উঠতে পারবো, তো দেখা যাক, যতটা তাড়াতাড়ি সম্ভব দেওয়ার চেষ্টা করছি। আজকে ভিডিওটা বানাচ্ছি, আর কবে আপলোড হবে, ওই দেখো কাঁদছে, দেখছো খুব গরম করছে। হ্যাঁ, ঠাকুরের মা তো ঠোঁট ফোলায় আছে না হলে, হ্যাঁ না মানে ঠাকুরের মা তো আছে, গরম লাগছে, তাই আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরছি। যাবো ওই পার, বাবারে এদিক থেকে মনে হচ্ছে ওই দিকটা কোন জায়গাটা, আর ওই দিক থেকে মনে হয় এদিকটা কোন জায়গাটা। বাপরে এত রোদ, অবশেষে পৌঁছালাম পুকুরের এই পাশে। মহারা পাড়ে বেরিয়ে মন্ডল পাড়া চলে আসলাম, দেখতে পাচ্ছেন প্যান্ডেলও শুরু হয়ে গেল, বাবারে হাঁটতে লেগে। টাটা টাটা, আমরা তো বাড়ি ফিরলাম, আর মা এখন যাবে পঞ্চদেবতা পুজো করাতে, আমি আর বেটু বাড়িতে থাকবো, বেটুকে স্নান করিয়ে খাইয়ে ওকে একটু ঘুম পাড়াবো। ঘুম থেকে উঠে দেখি কি বাইরে পুরো বাষ্পতা হয়ে গেছে, তো বেশ ভালো লাগছে, বেশ একটা বেশ অনুষ্ঠান বাড়ি, অনুষ্ঠান বাড়ি এবার একটু মনে হচ্ছে। যখন আমাদের ঘুমানোর সময় তখন বেটুর খেলার সময় হয়। হাত গড়ালে নাড়ু দেব, নইলে নাড়ু কোথায় পাবো, বলো তুমি করো করো। হাত গড়ালে নাড়ু দেব, নইলে নাড়ু কোথায় পাবো, ওই দেখি দেখি দেখি, ওই বলি বলি। বন্ধুদের সবাইকে গুড নাইট বলে দাও, তাহলে গুড নাইট, আবারও দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে, কেউ মিস করো না যেন, টাটা।